ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি সুলতান সুলাইমান দ্য গ্রেট চার গাজীকে ভারতবর্ষে পাঠান ধর্ম প্রচারের জন্য। তাদের অন্যতম তালেব গাজীর বংশধর খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী। তার হাত ধরেই গোড়াপত্তন হয় গাজীপুরের কালিয়াকুর শ্রীফলতলি জমিদার বাড়ি। তালেবাবাদ পরগনার 9% নিয়ে জমিদারি স্টেট শ্রীফলতলি। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও টিকে আছে রাজমহল, বেঁচে আছেন রাজবংশের উত্তরসূরিরা। যে জমিদার মহল একসময় ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর, সেই বিশাল বাড়ি আজ শুধুই শূন্যতা। 1956 সালে সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করলে তাদের ক্ষমতা স্তিমিত হয়ে পড়ে। সেই থেকে আস্তে আস্তে স্থাপত্যশৈলীর বিশাল অংশ ভগ্নদশায়। অবশ্য পশ্চিম অংশের সবশেষ বংশধর সৈয়দ আফজাল হোসেন চৌধুরী আপেল তাদের ঐতিহ্য ধরে রাখতে এখনও আগলে রেখেছেন বাড়িটি। শত কষ্টেও পূর্বপুরুষদের জমিদারির স্মৃতি ছাড়তে রাজি নন তিনি। শ্রীফলতলি জমিদারের সরল জীবনযাপনের বিভিন্ন বর্ণনা দিয়ে সবশেষ বংশধর বলেন, তাদের সব সম্পত্তি শিক্ষা প্রসারে হবে ব্যবহার। আমার কাছে আমার সব থাকবে শিক্ষার জন্য, এডুকেশন ছাড়া, এবং সেটা ইসলামিক ওয়ে এবং সায়েন্টিফিক ওয়ে। কারণ একটা ছেলে যখন বেরোবে মাদ্রাসা থেকে, সে যদি ইংলিশে কথা বলতে পারে, উর্দুতে কথা, ফার্সি বই পড়তে পারবে, কম্পিউটার সায়েন্সে কাজ লেখাপড়া করতে পারবে, আমি সেইভাবে সব সেট আপ করেছি। জমিদার বাড়ির পশ্চিম অংশে 5টি ও পূর্ব অংশে 1টি বিশাল প্রাসাদ রয়েছে। বর্তমানে সপ্তাহে 7 দিনই উন্মুক্ত রয়েছে দর্শনার্থীদের জন্য। রাজীবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।